দর্শক এই মুহূর্তে খুলনার রূপসায় পাটকলে ভয়াবহ আগুন সম্পর্কে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ভয়াবহ আকার ধারণ করেছে আগুন, বর্তমান পরিস্থিতি কি জানাবেন? জি, ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন যে এই রূপসার সালাম জুট মিলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি সন্ধ্যার আগে, সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। অর্থাৎ একের পর এক গোডাউনে থাকা যে পাট আছে, মজুত পাট, সেগুলো কিন্তু পুড়ছে। আমি যদি একটু দেখাই তাহলে আপনি দেখবেন যে আমরা একদম উপর থেকে যদি দেখাই যে একটি গোডাউন কিন্তু ইতিমধ্যে পড়ে ধসে গেছে। অর্থাৎ তার যে সাইড ওয়াল ছিল এবং টিনের চালা ছিল, পাশাপাশি যে সিলিং ছিল, সেগুলো কিন্তু ধসে পড়েছে। তার পাশেই আছে স্পিনিং মিল, সেই মিলের যে মেশিনারিজ আছে সেই মেশিনারিজগুলো সব কিন্তু পুড়ে গেছে। অর্থাৎ এগুলো দিয়ে যে ভবিষ্যতে কাজ করবে সেই অবস্থাতে থাকে না। সাধারণত আগুনে দেয়াল সহ অন্য অন্য যে অবকাঠামো আছে, এই অবকাঠামোগুলো কিন্তু ধ্বংস করে দেয়। ইতিমধ্যে আমরা সেটি দৃশ্যটা দেখতে পেয়েছি এবং এর পাশে আমি এখন যে সাইডে আপনি দেখছেন যে আগুন জ্বলছে, এর ঠিক বাম পাশে আরেকটি পাট গুদাম আছে, সেটিও কিন্তু আগুন এখন আস্তে আস্তে ধাউ ধাউ করে জ্বলছে বলে আমরা দেখতে পেলাম। পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অর্থাৎ ফায়ার ফাইটারদের 12টি ইউনিট, খুলনা এবং বাগেরহাটের 12টি ইউনিট এই আগুন নিভানোর কাজে যোগ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর তিতুমিন ঘাঁটি থেকে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তিনটি ফায়ার ইউনিট এখানে যোগ দিয়েছে, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে, প্রাণান্ত চেষ্টা চালিয়েছেন যে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু সময় যত যাচ্ছে, ইতিমধ্যে প্রায় 5-6 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও আগুন কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আসেনি। পাটের আগুন সাধারণত জ্বলতেই থাকে এবং দীর্ঘক্ষণ লাগে এই আগুন নিয়ন্ত্রণের জন্যে। এখানে 3টি এবং 4টি গোডাউন আছে এবং করিডোরে যেগুলো আছে সেখানেও পাটের মজুদ ছিল। আমরা এই মিলের যে মালিক যিনি আব্দুল সালাম, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যে স্পিনিং মিল যেগুলো রয়েছে, যে মেশিনারি রয়েছে, সেগুলো কিন্তু কোনো কাজে, মানে ভবিষ্যতে যে কাজ করবে সেই অবস্থায় কিন্তু থাকবে না। সব মিলে তিনি সর্বশেষ যে দাবিটি করেছেন যে প্রায় 125 কোটি টাকার মতো তারা এই ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা এটা দাবি জানিয়েছেন। এই ছিল সালাম জুট মিলের অগ্নিকাণ্ডের খবরের সর্বশেষ। আকাশ, আপনাকে ধন্যবাদ।